না না বাবার এইভাবে না খেতে চলে যাওয়া একদমই ঠিক না। বাবা বরাবরই কাজের মানুষ ঠিকই, আর যেদিও এইভাবে অপমানিত হতে হতে কখন যে করে বসেন বাবা, তাই ভালো লাগছে না। আর আমিও হচ্ছে একটা অপদার্থ সন্তান, রোজগারও নেই, সংসারে তেমন কিছু দিতেও পারি না। উফ, আর ভাবতে পারছি না। বাবার একটা কথা আমায় ভীষণ ভাবাচ্ছে। তিনি সেদিন বলছিলেন ডানায় জং ধরে গেছে। মানে? হ্যাঁ, তিনি সেদিন বলছিলেন ডানায় জং ধরে গেছে, দেখি একটু উঠতে পারি কিনা। ডানায় জং ধরে গেছে, উঠতে পারি কিনা, এটা তো ঠিক না। কি মিন করতে চাইছেন বাবা? এই বুড়ো বয়সে কি করতে চাইছেন উনি? ছেলেমেয়েরা বড় হয়েছে ঠিকই, তাদের ভাসিয়ে দেওয়া যায় না, তাই বলে নিজেই বা ভেসে যেতে চাইছেন কেন? আমার কিন্তু টিচার, কি করতে চাইছেন বাবা? জানি না, দেখো আমি পড়িনি, বাবার কথাটা ভালো করে জানিও না। তোমাদের বাবা তোমাদের রক্তের সম্পর্ক, তোমরা তাকে ছোটবেলা থেকেই জানো। বুঝতে পারছি না কি বলতে চাইছি। বাবা বরাবরই খুব একরকম, বাবার আত্মসম্মান খুব প্রখর, এবং আমি হয়তো তার থেকে কিছুটা পেয়েছি, এবং সেই আত্মসম্মান বোধের জন্যই হয়তো আমি কোনোদিন বাবার কাছে ছাড়ো দাদার কাছেও কোনোদিন কিছু নিতে পারবো না। আমি জানি, আমি জানি বিজয়া, দাদাকে মানুষ করতে গিয়ে বাবা সর্বশান্ত হয়েছেন, আমাকে হয়তো কিছুই দিতে পারবেন না। আর এটাও জানি এই জন্য বাবা সবসময় একটা মনোকষ্টে থাকেন, আমার সামনে কীরকম একটা নিচু নিচু হয়ে থাকেন, কিন্তু বিশ্বাস করো আমি বাবাকে সেভাবে দেখি না, আমার রোজগার নেই, না হলে আমি বাবাকে ভীষণ ভালোবাসি বিজয়া, আমি প্রচণ্ড বাবা মাকে ভালোবাসি, কিন্তু আমার রোজগার নেই বলে আমি কিছু করতে পারছি না। আমার টাকা থাকলে আমি কোনো মতে বাবা মাকে এইভাবে থাকতে দিতাম না। একদিন সকাল হবে, সূর্য একদিন উঠবে, দিন ফিরবে। সব সময় সম্মান করে কথা বলবে, বুঝলে? কারণ আমার মা বাবা আমাকে সব সময় ভালো ভালো শিক্ষা দিয়ে শিক্ষিত করে তুলেছে, আমার এত বড় হওয়ার পিছনে আমার মা আর আমার বাবা। এই যে বিয়ের বাজারে আমার এত দর উঠেছিল, যার জন্য তোমার বাবা মা আমার পিছনে ঘুরঘুর 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 করে ঘুরে বেড়াচ্ছিল,
সব কিন্তু ওই আমার বাবা মায়ের জন্য। বাবা মা শিক্ষা দিয়েছে, আমি শিক্ষিত হয়েছি। বাবা মাকে কখনো অপমান করে একটা কথাও বলবে না, বুঝেছো? ওই বরেন কাকা, ওই বরেন কাকা এসেছিলেন সেদিন, তারপর থেকে এই মন উচাট। কে এসেছিল? বরেন কাকা। বরেন কাকা আসায় আমার কপালে যা আছে তা তো আমাকে করতে হবে।
বুঝতেই পারছি না আমাদের কি করা উচিত। তুমি কোথায় গেলে? আমাকে একা রেখে তুমি কোথায় গেলে?
তোমার দুঃখের দিন শেষ হয়ে গেছে। আমি আপনার হতবাক ছেলে, আমি জীবনে কোনোদিন কোনো কিছু করতে পারিনি, কিন্তু কিন্তু একদিনের জন্য তো আমি আপনাকে কোনোদিন অপমান করিনি। হ্যাঁ এই কথা ঠিক, এই কথা ঠিক যে আমি অপমান করতে পারি, কিন্তু ছোট বোকা ছোট বৌমা তোমরা এসেছো, ভালোই হয়েছে। আচ্ছা তোমরা এসে পড়েছো, ভালোই হয়েছে, অনেক রাত অব্দি তোমরা জেগে আছো। যখন জেগেই আছো কষ্ট করে আমার দু একটা কথা একটু শুনে নাও, কারণ কালকে সকালে হয়তো আমি এই কথাগুলো বলার সুযোগ নাও পেতে পারি। আপনি আপনি এমন কথা কেন বলছেন? হ্যাঁ নীলয়, দেখো জীবনে অনেক পথ চলে আসার পর আমার জ্ঞানচক্ষুটা খুলে গেছে। আমি বুঝতে পারলাম যে নিজের অর্থ নিজের সামর্থ্য ছাড়া অন্য কারোর উপর নির্ভর করতে নেই, তাতে নিজেরই বিড়ম্বনা বাড়ে, নিজেরও বিড়ম্বনা বাড়ে। তোমার মায়ের একটা স্বপ্ন ছিল যে একটা সুন্দর বাড়ি হবে, দোতলা বাড়ি, তার সামনে একটা লন থাকবে, তাতে সব মরসুমি ফুল যেগুলো ফুটে মানে দেখে আমাদের তৃপ্তি হবে, আর সেই তৃপ্তি নিয়েই হয়তো একদিন আমরা চলে যাব। আসলে কি জানো, এসব সাধগুলো কোথায় থেকে গেল? নীলয় তোমার অবশ্য আফসোস করার কিছু নেই, কারণ আমি তোমার জন্য হয়তো কিছু করেছি না, বাবা হিসেবে এটা আমার করা উচিত ছিল, মলয়ের জন্য আমি তেমন কিছু করতে পারিনি। তবে একটা প্রত্যাশা ছিল যে তুমি যখন মানুষ হয়েছো বড় হয়েছো তুমি ছোট ভাইকে দেখবে। কিন্তু বাবা দেখো বড় মামা, বড়রা যখন কথা বলে তখন ছোটদের চুপ করে, এটাই স্বাভাবিক সুযোগ। আজকে এই মুহূর্তে এখনো যেখানে তোমরা দাঁড়িয়ে আছো সেই বাড়িটা আমার। দেখো কালকে কি হবে আমি জানি না, জীবনে অনেক কষ্ট করে বাড়িটা তৈরি করেছি, অনেক শখ ছিল অনেক সাপ ছিল, সবটাই ভেঙে গেছে। আর একটা কথা, এত কিছু করার পরেও আজকে আমি দেখতে পাচ্ছি আমি একটা কোণে বাঁশ ফালার মতো পড়ে আছি, আর তোমাদের মাকে তোমরা প্রায় ঝিয়ে পর্যায়ে নামি নিয়ে এসছো। এবার আমার একটা কথা তোমরা মন দিয়ে শুনে নাও, কাল সকালেই বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি। হ্যাঁ তোমার মা আমার সঙ্গে, কারণ নিজের বাড়ি থেকেও তো আজ আমার কিছু নেই, বাবা মাকে তুমি আলাদা করে দিয়েছো, সুতরাং এরপরে কোনো কথা হতে পারে না। আর ছোট বোকা তোমার যদি ইচ্ছে হয় তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করো, অবশ্য যদি তোমার ইচ্ছে হয়। এসো শুনো না ব্যাপার।
তোরা এখানে না বাবু আমরা আপনার সঙ্গেই যাব হ্যাঁ বাবু হ্যাঁ বন্দিমণি আমরা তোমাদের সাথে চলে যাব কেন শুধু আমাদের সঙ্গে নিজেদের ভাগ্যটাকে জড়াবি না